বিগেস্ট রাইভালরি অফ শর্টহ্যান্ডেড ক্রিকেট বল হাতে বোলিং মার্কে গৌরব সুনাম খ্যাতি ভালোবাসা সম্মান প্রত্যেকের জিনিস অর্জন করেছেন এবং সাইকে অবিনাশ দাশগুপ্তা সরাসরি সুবিচার করছেন ভেজেঙ্গে সুকান্ত ঠিকই ইউটিউব পেজে সুকান্ত সামনে আবারও ফিল্ডস ম্যানের হাতে প্রিন্স ম্যাক্সওয়েল কাল বন্ধু বললেন আবার আছে ডট বল এইবার এখন অব্দি একটি মাত্র রাউন্ড দিয়েছে এবং চার চারটি ডট বল এবং বল যাবে সীমানার পারে ক্যাশুয়াল ফিল্ডিং রবি প্রসাদ তার মধ্যে করতে পারবে না প্রেশার যখন এসছে সবার নজর এই টিমের হয়ে মাস্টার তার দিকে এসছে বোলিং মার্কে মাস্টার সামনে দিয়ে শুরু করলেন চাপ বাড়ছে টেনশন বাড়ছে বহু মানুষের ভিড় চলেছে এখন অব্দি অজয় সম্ভব এই ময়দানে
স্ট্রাইকে আপনি আস্তাস করতে হবে চেষ্টা আবারও একটি ডট বল ব্যাক টু ব্যাক দুটি ডট বল আপনি আস্তাস করতে হবে প্রেশার চাপ সেটাকে ফিল করতে পারছেন ঐতিহাসিক ময়দান রাজ ময়দান রবি প্রসাদ বল হাতে ও মানুষের ভিড় জমেছে দূর থেকে নজর রেখেছেন এই ম্যাচে কারণ এটা অজয় সরস্বতী ক্রিকেট ময়দান এবং দুটি শক্তিশালী টিম তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকে আমার সুকান্ত চিহ্ন আমার কিন্তু একবারের সামনে সচরাচর একটা আপিল অ্যাম্বাসেডারের কাছে নট আউটের সিদ্ধান্ত কিংবা থেকে একটি মাত্র বাউন্ডারি ব্যাক টু ব্যাক দুটি নট বল রূপম একদিকে টাটা অপরদিকে মাস্টার একদিকে রঞ্জন সিং অপরদিকে গোলু কি চলছে তার মস্তিষ্কে
রবিয়া রবি প্রসাদ চব্বিশ ক্যারেট ছোড়ার মতো বিগত ওভারটা আছে আর বেটে গেছে মাস্টার, তো মাস্টার মানেই শাসন করতে জানেন মাস্টার। সিদ্ধান্ত অতিরিক্ত
এবারে উইকেটের পতন, তৃতীয় বেশ চার্জ করে অভিলাষ দাস গুপ্তার ক্যাচটা তার বন্দি করলেন প্রিন্স ম্যাক্সওয়েল এবং এখান থেকে বড় উইকেটের পতন। প্রচেষ্টা চান্স সিঙ্গেলসের সাথে খুশ থাকতে হবে, এর সাথে রান সংখ্যা ছয় ওভার শেষে 65 এবং লক্ষ্যমাত্রা 66 রানে। আর না আমি সেট